আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। আসি যাই বেতন পাই, এই দিন এবার শেষ হতে চলেছে। কাজ না করলে মিলবে না টাকা। এতদিন পর্যন্ত এই রকম নিয়ম বেসরকারি কর্মচারীদের জন্য চালু থাকলেও এবার এমন নিয়ম চালু হতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। বিষয়টি অবাক লাগলেও সত্যি ভারতের একটি রাজ্য এমন নিয়ম এনে নজির তৈরি করতে চলেছে। ভারতের এমন নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলা রাজ্যটির তরফ থেকে নো ওয়ার্ক নো পে চালু করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এই নিয়ম জারি হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য, কারণ কাজে গাফিলতি অর্থাৎ অফিসে না আসা, এলেও সঠিক সময়ে না আসা ইত্যাদি নানান অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের ক্ষেত্রে লাগাম টানার জন্য এবার এমন নিয়ম জারি করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের যে রাজ্যটি এমন নজিরবিহীন নিয়ম লাগু করার জন্য উদ্যোগ নিচ্ছে ওই রাজ্যটি হল মণিপুর। এই রাজ্যে গত কয়েক মাস ধরে অশান্ত থাকার কারণে বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে। দাপে দাপে সেই কারফিউ তুলে নেওয়া হচ্ছে শান্তি ফেরানোর জন্য। তবে এই সুযোগকেই নাকি কাজে লাগিয়ে বহু সরকারি কর্মচারী অফিসে আসতে চাইছেন না বলে অভিযোগ। আজ অর্থাৎ বৃহস্পতিবার সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। একে কুরবানির ঈদ অথবা বকরি ঈদও বলা হয়। গত দুই দিন থেকে এই উপলক্ষে খুশির হাওয়া বরাক উপত্যকার বিভিন্ন এলাকায়। আজ সকাল 8:30 শিলচরের ইটকলা ঈদগাহ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করা হয়। অন্যান্য ঈদগাহ মসজিদেও এদিন পবিত্র ঈদের নামাজ আদায় ও বিশেষ প্রার্থনা করা হয়। ঈদুল আজহা মূলত ত্যাগ ও বিসর্জনের বার্তা নিয়ে আসে। এদিন পশু জবাইয়ের মাধ্যমে ত্যাগের প্রতীকী প্রকাশ ঘটানো হয়। এর মাধ্যমে মনের পশুত্বকে বিসর্জন দিয়ে নিজেকে নৈতিক ও আত্মিকভাবে পরিশীলিত করা হয়। তাই ঐসলামিক পণ্ডিতরা বলেন, পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের মনের পশুটাকে কুরবানি দিতে হয়। কুরবানি ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সঙ্গে সুখ দুঃখ আনন্দ ইত্যাদি ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে। জন্ম এবং মৃত্যু রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডের প্রয়োজন হবে না। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বড়সড় স্বস্তি পেল সাধারণ মানুষ। আসলে দেশে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশনের সময় আধার দিয়ে যাচাই করার জন্য কেন্দ্রীয় সরকার ভারতের রেজিস্ট্রার জেনারেলকে অনুমোদন দিয়েছে। এইভাবে রেজিস্ট্রেশনের সময় লোকেদের আধার প্রদানের প্রয়োজন হবে না। এটি সম্পূর্ণরূপে তার ইচ্ছার উপর নির্ভর করবে তিনি আধার নম্বর দিতে চান কি না। আসলে কেন্দ্রের অর্থনৈতিক ও পরিসংখ্যান উইংয়ের থেকে বলা হয়েছিল যে আধার ছাড়া জন্ম অথবা মৃত্যুর শংসাপত্র জারি করা হবে না। কেন্দ্রীয় সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে আধার সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে, যেখানে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক অর্থাৎ আইটি মন্ত্রক আরজিআই অফিসকে বলেছে যে এটি জন্ম এবং মৃত্যুর রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ডিটেলসগুলি যাচাই করতে আধার ডেটাবেস ব্যবহার করতে পারে। ফলে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনে সংযুক্ত করা হবে আধার নম্বর। মঙ্গলবার এই নিয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। সেখানেই জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশনে আধার তথ্য ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। করিমগঞ্জ জেলার 35 নম্বর বাগন জিপি সভাপতি পদের উপনির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জের জেলাশাসক আজ থেকে আগামী 1 জুলাই বিকেল 4টা পর্যন্ত পাতারকান্দি আবগারি চক্রের অন্তর্গত 35 নম্বর বাগন জিপি এবং তার পার্শ্ববর্তী এলাকায় ড্রাই ডে ঘোষণা করেছে। পাশাপাশি বুট গণনার দিন অর্থাৎ 3 জুলাই গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত
এবং 2 জুলাই যদি কোনো বুথ কেন্দ্রে পুনর্ভোট গ্রহণ করতে হয় তবে সেই দিনও ড্রাই ডে থাকবে। এই উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলাশাসকের জারি করা এই আদেশ অনুসারে পাতারকান্দি আবগারি চক্রের অন্তর্গত সব লাইসেন্সপ্রাপ্ত দেশি ও বিদেশি মদের দোকান ওই সময়সীমায় বন্ধ থাকবে। এই আদেশ অমান্য করলে অসম আবগারি আইনের অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বরাক বন্ধ পালনই শেষ কথা নয়, ডিলিমিটেশনের খসড়ার প্রতিবাদে সামনেই সম্মিলিতভাবে আরও জোরদার আন্দোলনে নামবে কংগ্রেস সহ 12টি ও বিজেপির রাজনৈতিক দলের বিরোধী ঐক্যমঞ্চ। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা স্পষ্ট করে দেন ঐক্যমঞ্চের শরিক শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সিপিএমের কাছার জেলা সম্পাদক দুলাল মিত্র, সিপিআইয়ের জেলা সভাপতি রফিক আহমেদ সহ অন্যরা। বিরোধী নেতারা জোর গলায় বলেন, ডিলিমিটেশনে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে হিমন্ত বিশ্ব শর্মার সরকার যেভাবে বরাক উপত্যকাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এর থেকে মুক্তি পেতে হলে লাগাতার লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যে বন্ধ হয়েছে সেটি সম্মিলিত লড়াইয়ের সূচনা মাত্র। আগামী 2 ও 3 জুলাই ঐক্যমঞ্চের রাজ্যস্তরের নেতাদের এক প্রতিনিধি দল শিলচর সহ বরাক উপত্যকা সফরে আসছেন। তারা আসার পর আলোচনার মাধ্যমে পরবর্তী আন্দোলনের দিনক্ষণ ও রূপরেখা চূড়ান্ত হবে। রাজ্যে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বেশ কয়েকজন যাত্রী। 7 সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিপাজারে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে 15 নম্বর জাতীয় সড়কে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা। জানা গিয়েছে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটির নাম্বার হল AS25AC86991। এই দুর্ঘটনায় যাত্রীরা অল্প বিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বরাক উপত্যকাতেও বেসরকারি পর্যায়ে অপটোমেট্রি কোর্স করার সুযোগ মিলল। এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন শিলচরের চৌধুরী আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের কর্ণধার ডক্টর হীরেন্দ্র কুমার চৌধুরী। জুলাইয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরু করার জন্য পরিকল্পনা মত এগোচ্ছেন তিনি। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনেরও এমনই পরামর্শ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ডক্টর চৌধুরী বলেন, অপটোমেট্রিতে 4 বছরের বিএসসি এবং 2 বছরের ডিপ্লোমা কোর্স করাবে তাদের নিরুপমা দেবী কলেজ অফ অপটোমেট্রি। উভয় কোর্সেই ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। ডিপ্লোমার জন্য বিজ্ঞানের ছাত্র হওয়া বাধ্যতামূলক। ডিগ্রি পড়ার জন্য অবশ্য বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরাই ভর্তি হতে পারবে। উভয় কোর্সে 10টি আসন। আগ্রহীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় বসতে হবে। ডক্টর চৌধুরী জানান, ডিপ্লোমার জন্য মোট 70,000 টাকা নেওয়া হবে। ওই টাকাতে বইও মিলবে। ডিগ্রি কোর্সে ভর্তি হতে হবে 52,000 টাকা জমা করে। পরবর্তী 3 বছর দিতে হবে 40,000 টাকা করে। এই ক্ষেত্রে অবশ্য বই বা কোনো শিক্ষণ সামগ্রী তারা দেবেন না।